গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা প্রায়। আর এই যে আমার রান্না কমপ্লিট। আজকে বানিয়েছি ডিমের ঝোল, আর হলো এইখানে আমার আছে হলো এই যে ভাত, ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে। আর এই যে আমার দুগ্গুবুড়ি, দেখো কি করছে। দুগ্গুবুড়ি হাই বলে দাও তো। দুগ্গুবুড়ি হাই বলেছে। এবার পাহাড়টা দেখে নাও। হ্যাঁ, হাই বলেছে। আচ্ছা, এবার পাহাড়টা অতটা ভালো আজকে দেখা যাচ্ছে না, তার কারণ হলো আজকে আকাশে মেঘ আছে, অনেক মেঘলা আকাশ, সেই কারণে। হ্যাঁ, আর কত মেঘ মেঘ চলে আছে। হ্যাঁ, এ জানলা বউ, জানলাটা খোলো। এই যে দুজনের দুষ্টুমি করছে, এই যে দুগ্গুবুড়ি। আজকে হলো রাখি রক্ষাবন্ধন, হ্যাপি রক্ষাবন্ধন, হ্যাপি রাখি পূর্ণিমা। কালকে বোধহয় পূর্ণিমা ছিল সম্ভবত। নিলয় সারাক্ষণ সারাদিন ফোনে গেম খেলে আর পড়াশোনা করে না। যতই পড়াশোনা করতে বলি কিছুতেই করে না, কথা শোনে না। হ্যাঁ, সন্ধ্যেবেলা করিস, আমি দেখবো, সবাইকে দেখাবো তুই কী কী পড়াশোনা করেছিস। আর ওই দেখো আমার রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাইরে মাঠে, ওই যে কত ছাগল ছানা গরু সবাই চড়ছে, কি মজা, বক কত কিছু। এই যে দুগ্গু সবাইকে বাই করছে, টাটা করে দাও। আর এই যে দুগ্গু বিছানায় টয়লেট করে দিয়েছে, কি লজ্জার কথা। দুগ্গু বাই করে দিয়েছে সবাইকে, টাটা করে দিয়েছে, বাই বাই টাটা।